ও মাই গড, ডিমাপুরের ভিউটা দেখুন গাইজ, অসাধারণ লাগে সিনটা। বিদে সো গাইজ, ফাইনালি আমি রাস্তাটা ক্রস করে এদিকে আসলাম। আর দেখতে পেলাম এটা নতুন, এখানে লাইন হচ্ছে মানে ট্রেন লাইন। वो लोग बंगाली का ट्रेडिशनल जो है रसगुल्ला। हाँ रसगुल्ला हम लोग वो बहुत पसंद करते हैं। अच्छा वो स्टार, ये देखो पहाड़ हमारे चोखे सामने भेसे उठे गाइस। अरे लोकेशन गुलो देखे जन असाधारण, जस्ट जस्ट अमेजिंग। বাঙালি স্টাইল মারতে মারতে গেল। ওরে বাঙালি, লেটখর বাঙালি থাকলে যা হয় আর কি। হ্যাঁ গাইস, আমরা লেটখর বাঙালি। আমরা কি হয় নোয়াখালী বাঙালি, তাই তো? নোয়াখালী বাঙালি, আমি জানতাম না আমরা নোয়াখালী, আমাদের ভাইয়ের থেকে জানতে পারলাম। না ভালো। সো গাইস, আমরা আবি জঙ্গল মে মঙ্গল করনে আয়ে। হ্যাঁ সরি সরি, জঙ্গল মে মঙ্গল নেই, জঙ্গল মে শুট করনে আয়ে। তো দেখুন জঙ্গল, বাঙালি ছেলে জঙ্গল এনজয় করছে, এটাই সব থেকে বড় কথা। সেই কুকসিমলা গ্রাম থেকে এসে আজকে নাগাল্যান্ড বা দিমাপুরের মতন জায়গায় এসে একটা সুন্দর ভিউ তুলছি, এটাই সব থেকে বড় কথা। সত্যি দেখি জঙ্গল গাই প্রবলেম হ্যাঁ, কাহা সে যায় কান কাহা সে বাহার আয় মালুম নেই চলতে। ও দেখি ভাই সাহ ভিউ দেখি, পাহাড় কা এনজয় কে দেখি, বড় বড় হাইট হ্যাঁ সমতল বাবা যায়। নাইস নাইস, ভেরি নাইস। হ্যাঁ বলো বলো, নো প্রবলেম, দর্শক তো শুনতে যায়। এনাকোন্ডা রে তুই, আর দুসরি বাত হই কি ইদার খতরনাক খতরনাক জানোয়ার রে। ওরে ওরে চলো যাতে যাতে, জানোয়ার রেতি হ্যায় ইসলিয়ে ইদার কোই নেই আতা, ওর হাম লোগ ক্যামেরাম্যান কি সাথ আ রহে হ্যায়, আজ দেখেঙ্গে কি উদার কিয়া চিজ হতি হ্যায়। ঠিক হ্যায় চলো দেখাতে হ্যায়, দশ লোক দেখনা চাহতে হ্যায় দর্শক। সো গুড ইভিনিং গাইস, সো গুড ইভিনিং গাইস, নিউ গেট আপ, ইট ইজ ডিওসিও লাগা কে আবি বাড়ি থেকে একটু বেরালাম। এই যে ভালো জানা ঘুম থেকে উঠেছি, টোটালি প্রচুর টায়ার্ড, দুদিনের ঘুম একদম কাল করে ফেলেছি একদিনেই, সকাল থেকে ঘুমিয়ে যাচ্ছি গাইস, সকাল থেকে ঘুমিয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠলাম, খুব সুন্দর সুন্দর নাজারা দেখতে যাচ্ছি এখন। ওই ঘুম থেকে উঠেছি তো আবার আবার বকছে, এখন একটু ওই ফরেস্ট দেখতে পাচ্ছেন, সামনে একটু ফরেস্ট আছে, এই জঙ্গল আছে একটু হালকা, জঙ্গলটা দেখতে পাচ্ছি। কালকে ওই যে ওদিকে একটা পাহাড় আছে, পাহাড়ে যাবো, বাট এখন দেখার মতন এটাই কাছাকাছি আছে জঙ্গল, জঙ্গলটা দেখি জানে জঙ্গলে কি আছে, বাঘও থাকতে পারে, হরিণও থাকতে পারে, মনে পশু থাকতে পারে, ইভেন গরুও থাকতে পারে। টোটালি গাইস খেতি বাড়ি হয় মানে এখানে মানে একচুয়ালি গ্রাম অঞ্চল একদম খেতি বাড়ি এলাকা। তাও আবহাওয়া এখানে সবাই ভালো, জল ভালো, সব খুব সুন্দর। আর সামনে এয়ারপোর্ট দিমাপুর, তো আমি ফ্লাইটের এনজয় করছি, ফ্লাইট দেখছি শুধু, আর সারাদিন শুধু এই এই আইপিএল টাওয়ারটাকে দেখছি গাইস। অনেক পুরনো, অনেক পুরনো, মানে এইরকম টাওয়ার কিন্তু আগে হতো গাইস, দেখুন এরকম টাওয়ার আগে হতো, বাট এখন কিন্তু না, এখন ওইখানে একটা টাওয়ার আছে আই থিঙ্ক, এই যে এই এই যে ওইখানে ড্রাও আছে ওরকম হচ্ছে, বাট এখানে নয়, এখন টোটালি চেঞ্জ। সো অ্যামেজিং, প্রচুর জঙ্গল ফরেস্ট অ্যান্ড এভরিথিং, মানে কিন্তু যাবো আমরা এখন। ও মাই গড, দিমাপুরের ভিউটা দেখুন গাইস, অসাধারণ লাগে
सीन है इधर। सुन रे एस अब फोन रखे रंगना वाली जाऊं मुरा एतिया नजर आ बहुत अच्छा नजर अच्छा उठा दिल এরে কিছু দোকান দেখি যার যা কে কিনে কত গরু দেখো না চলো চলো যেতে ঘুরনে গেলে মন দারে লে গেলে ঠিক ছিল হ্যাঁ বগারে ভিতর দারে লে নি পুরো মারি চাই আমি যে লাইন খালি দারে নিতে ওই জন্য বলি বিক্রম শুধু দেখি ফটো তোলে रेल लाइन धारे तै तो ये ना रेल लाइन धारे फटोगली बसा फटोगली अच्छा अच्छा हाँ हाँ भेजो भेजो ये देखो भाई साहब आप लोग का फॉरेस्ट फॉरेस्ट चारिदिक सुंदर नजारा है एन जाटे देखा जा कटुकू जा শীতের কালো দেখুন জামা টামা ছেড়ে বেরিয়েছে মানে স্টাইল স্টাইল দেখুন যেন আর কিছুই না আজকে ব্লগে যেটুকু দেখাতে পারছি দেখুন আপনারা কালকে আরো ইন্টারেস্টিং হবে কারণ আজকে এত টায়ার্ড ঠিকমতো বেরোতে পারিনি তাই তো ফিরুন দুদিনের ঘুম চলো उधर क्या है उधर उधर क्या गेट है गेट है अरे काल दिखाता है वो गेट का इंजन तेरा सब जल नहीं मिली दी अंजे उन दिन के दी ये सी गई चलो उधर आंगो सिले रास्ता उधर नहीं इधर इधर जाते हैं उधर से आएंगे चलो हाँ ये रखें काचरी রাস্তা বেজাল রাস্তা তো অনেকটা ট্রাই করলো ভালো খুব সুন্দর ট্রাই করেছে নো প্রবলেম হবে ট্রাই করলেই ও চাই চাই একটা ইউটিউব চ্যানেল বানাবে আমি ওকে দেখিয়ে দেবো কীভাবে করতে হয় নো প্রবলেম কেউ জাস্ট ভিউটা অসাধারণ জঙ্গল তো খুব ভালো লাগে আমার গাইস যাই বলুন না বলুন ওখানে বাঘ থাকুক শিয়াল থাকুক গরু থাকুক মানুষ থাকুক গঙ্গল জঙ্গল ইজ ফেভারেট জঙ্গল ভালো লাগে কেউ যদি অ্যাডভেঞ্চার আছে আমার খুব ভালো লাগে আর পাহাড় পর্বত দেখে তো খুব ভালো লাগে কামাখ্যা জংশনে গাই যেখানে নেমেছি যেদিন নেমেছি কামাখ্যা জংশনে সেদিন মনে করুন পার্কে ভালোবেসে বলেছি তাই তো